আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। বঙ্গবন্ধুকে হত্যায় জিয়া ও মোস্তাকের ইন্ধন ছিল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে থাকছে দেশের ষোলো জেলায় 167 জনের মৃত্যু। এদিকে লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিকে লকডাউন ভেঙে পুলিশ সদস্যকে চাপা দিল মাইক্রোবাস চালক। আজ 1 আগস্ট, শোকাবহ মাসের প্রথম দিন। 1975 সালের এই মাসেই পুরো পরিবার সহ হত্যা করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এদিকে বঙ্গবন্ধুকে হত্যায় জিয়া ও খন্দকার মোস্তাকের ইন্ধন ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার 1 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে কৃষক লীগের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল যুক্ত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলে। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি চক্র বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবর্তন করে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ করতে চেয়েছিল, যদিও এটা টেকাতে পারেনি। মানুষ তা মেনে নেয়নি। খুনিদের চাকরি ও অর্থের মালিক করে দেয় জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যায় জিয়া ও খন্দকার মোস্তাকের ইন্ধন ছিল। তিনি আরো বলেন, জাতির পিতার কেউ যেন আর এ দেশের মানুষের কল্যাণে কাজ করতে না পারে, এজন্য পরিবারের অন্যদেরও হত্যা করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশের বিজয়কে হত্যা করা। 15 আগস্টের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, এটি শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, একটি আদর্শকে হত্যা করা এবং এ দেশের বিজয়কে নস্যাৎ করা এবং একটি জাতিকে জাতি হিসেবে মর্যাদা নষ্ট করা। প্রধানমন্ত্রী বলেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমরা মানুষের মুখে হাসি ফোটাতে চাই, আমরা বীরের জাতি, সকলে বীরের মতোই বাঁচব। সূত্র BD24 লাইভ। গত 24 ঘন্টায় ময়মনসিংহ, রাজশাহী সহ 16 জেলায় করোনা ইউনিটে আরো 167 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন 93 জন, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো 74 জনের। আজও ময়মনসিংহ করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ইউনিটে 21 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে করোনায় মারা গেছেন 9 জন, আর উপসর্গে 12 জন। রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে 18 জনের, এদের মধ্যে করোনায় মারা গেছে 6 জন, আর উপসর্গে 12 জন। কুষ্টিয়ায় মারা যাওয়া 18 জনের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন 14 জন, বাকি 4 জন মারা গেছেন উপসর্গে। বরিশালে করোনায় আক্রান্ত হয়ে 11 জন সহ মোট 17 জনের মৃত্যু হয়েছে। বগুড়া করোনা হাসপাতালে মারা গেছে 17 জন, যাদের 9 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। এদিকে চট্টগ্রাম ও রংপুরে মারা গেছে 11 জন করে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চাঁদপুরে 10 জন, চুয়াডাঙ্গায় 6 জন, ফরিদপুরে 7 জন, যশোরে 8 জন, বাগেরহাটে 4 জন, ঝিনাইদহে 6 জন, নেত্রকোনায় 3 জনের মৃত্যু হয়েছে। সূত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রপ্তানিমুখী শিল্প কারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আজ রবিবার দুপুর 12টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে সীমিত আকারে গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল সরকার। তবে এখনো ঢাকামুখী যাত্রীর চাপ অব্যাহত থাকায় শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। লঞ্চ চলাচল অব্যাহত থাকবে বলে জানানো হলেও কোন সময় পর্যন্ত চলবে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার 1 আগস্ট দুপুর 12টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল সরকার। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের BIWTA পরিচালক নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লঞ্চ চলাচল অব্যাহত থাকবে এমন একটি নির্দেশনা আমরা পেয়েছি। অনেক যাত্রী সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচল খুলে দিয়েছে সেটা 12টার মধ্যে পূরণ হবে না, সেজন্য সময় বাড়ানো হয়েছে। কোন সময় পর্যন্ত চলবে জানতে চাইলে বলেন, লঞ্চ চলবে আপাতত এটা বলতে পারি, কোন সময় পর্যন্ত চলবে সেটা বলতে এখনো পারছি না, সেই সিদ্ধান্তটা আমরা এখনো পাইনি। কঠোর বিধিনিষেধের মধ্যে রবিবার থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দিয়েছে সরকার। এই ঘোষণার পর গতকাল শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে গণপরিবহন বন্ধ থাকায় ঈদে বাড়ি গিয়ে কঠোর বিধিনিষেধে আটকে পড়া শ্রমিকরা কাজে যোগ দিতে সীমাহীন দুর্ভোগ সয়ে কর্মস্থলে ফিরছেন। সূত্র কালের কণ্ঠ। শিল্প কারখানা খোলায়
শিমুলিয়া বাংলা বাজার নরোটে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে কর্মস্থলে ফেরা দক্ষিণবঙ্গের শ্রমজীবীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার সকাল থেকে এই নরোটে লঞ্চ চলাচল শুরু হয়েছে, এতে ফেরিতে যাত্রীর চাপ কিছুটা হলেও কমেছে। বর্তমানে নরোটে 10টি ফেরি ও 86টি লঞ্চ চলাচল করছে। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চালু হওয়ায় যাত্রীদের রাজধানীর কর্মস্থলে পৌঁছাতে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না। এদিকে গণপরিবহন চালুর খবরে ঢাকামুখী কর্মজীবী মানুষের মনে কিছুটা স্বস্তি মিললেও যানজটের দুর্ভোগ বেড়েছে। আজ রবিবার 1 আগস্ট সকাল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের চাপ বাড়ায় সেতু পশ্চিমের মুলিবাড়ি থেকে হাটির কুমরুল পর্যন্ত 20 কিলোমিটার মহাসড়ক জুড়ে দীর্ঘ যানজট, ধীর গতিতে চলছে যানবাহন। এ ধীর গতি প্রায় সময়ে যানজট রূপ নিচ্ছে, এতে দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী কর্মস্থলে ফেরা হাজার হাজার মানুষ। বাস চলাচল করলেও বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাক সহ নানা বাহনে গাদাগাদি করে ঢাকায় যাচ্ছে মানুষ। শিল্প কারখানায় কর্মস্থলে যোগ দিতে সবাই ছুটছেন ঢাকায়। সকাল থেকেই হাটি কুমরুল হাইওয়ে মোড় ও কর্ডার মোড়ে হাজার হাজার যাত্রী কর্মস্থলে ফেরার অপেক্ষায় রয়েছে। প্রতিটি যানবাহনে যাত্রী চাপ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে বাসের পাশাপাশি ট্রাক হোন্ডা মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনে চেপে কর্মস্থলে ফিরছেন মানুষ। কর্মস্থলে ফেরা এসব মানুষ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলাচল করছে। চলাচলরত প্রতিটি যানবাহনের স্বাস্থ্যবিধি উপেক্ষিত। সূত্র কালের কণ্ঠ। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ হেলাল নামের এক পুলিশ কনস্টেবল ট্রাফিক নিহত হয়েছেন, তার বয়স 55 বছর। রোববার 1 আগস্ট বেলা 11টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা 11:45টার দিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ তুহিন বলেন, আমরা ডিউটিরত ছিলাম, একটি মাইক্রোবাসকে সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে পেছন থেকে হেলালকে ধাক্কা দেয়। এতে হেলাল গুরুতর আহত হয়, রাস্তায় পড়ে যান। প্রথমে তাকে শহীদ সরদি হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, হেলালের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় ট্রাফিক ব্যারাকে থাকতেন। তিনি পুলিশ তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সূত্র জাগনিউজ 24। কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ এবং শ্রমিকরা যখন গ্রামের বাড়িতে অবস্থান করছে, ঠিক তখন 1 আগস্ট থেকে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া সরকারের হটকারী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছুই নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। ন্যাপ বাংলাদেশ চেয়ারম্যান জেবিল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, গণপরিবহন বন্ধ রেখে শিল্প কারখানা যারা খুলে দিলেন তারা প্রমাণ করলেন তাদের মাথায় জনগণের স্বার্থের বিষয়টি সব সময়ের মতো এবারও উপেক্ষিত। তাদের মাথায় নেই যে শ্রমিকরা এখন গ্রামের বাড়ি, 5 তারিখ পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকলে তারা কি উড়ে আসবে। তিনি প্রশ্ন রেখে বলেন, এসব অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার অর্থ কি দাঁড়ায়। শনিবার 31 জুলাই গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। সূত্র জাগো নিউজ 24।